করোনা থেকে সুস্থ হয়ে রোমান রেইন্স ফাইনালি আজকে রিটার্ন করলেন এবং রিটার্ন করেই তিনি আক্রমণ করলেন ব্রক লেসনারের ওপর। আজকের স্ম্যাকডাউনে কী ঘটলো তা জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর আমাদের রেসেল বাংলা ইউটিউব চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে এমনই WWE সম্পর্কে নতুন নতুন ভিডিও পেতে হলে সাবস্ক্রাইব করে দিন। ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। তো হ্যালো ভিউয়ার্স, আমি রাহুল এবং আপনি দেখছেন চ্যানেল রেসেল বাংলা। তো স্ম্যাকডাউনের শুরুতেই আমরা রোমান রেইন্সকে দেখতে পাই, তিনি একদম ধামাকাদার একটি রিটার্ন করেন, যেখানে আমরা দেখতে পাই যে প্যাট ম্যাকাফি যিনি কমেন্ট্রি করেন তিনি অনেক বেশি খুশি ছিলেন রোমান রেইন্সের রিটার্নে, আর দর্শকরাও ভালো রকম চিয়ার করছিল রোমান রেইন্সকে। তো রোমান রেইন্স এসে বলে যে অ্যাকনোলেজ মি, যেমনটা তিনি প্রত্যেকবারই বলে থাকেন। তাছাড়াও তিনি বলেন যে তার লাইফে তিনি সবাইকে দেখতে চান, কিন্তু দুইজন মানুষকে তিনি কখনোই দেখতে চান না, তার মধ্যে একজন হচ্ছেন ব্রক লেসনার আর একজন হচ্ছেন পল হেইম্যান। এই কথা বলার পরপরই ব্রক লেসনারের থেম সং বেজে ওঠে এবং ব্রক লেসনারও রিং সাইডে চলে আসে। তো WWE চ্যাম্পিয়ন ব্রক লেসনার এবং ইউনিভার্সাল চ্যাম্পিয়ন রোমান রেইন্সকে আমরা একই শোতে দেখতে পাচ্ছি, সত্যি অনেক লাকি একটা ব্যাপার। তো ব্রক লেসনার এবং পল হেইম্যান আসলো, তারপরে পল হেইম্যান মাইক নিয়ে ব্রক লেসনারকে ইন্ট্রোডিউস করতে যাচ্ছিল, তবে ব্রক লেসনার তাকে থামিয়ে দেয় এবং ব্রক লেসনার নিজের পরিচয় নিজেই দেওয়া শুরু করে। তো এরপর ব্রক লেসনার রোমান রেইন্সের সামনে মুখোমুখি হয় আর রোমান রেইন্সকে চ্যালেঞ্জ করে টাইটেল ভার্সেস টাইটেল ম্যাচের জন্য। ব্রক লেসনার বলে যে আমি যেটা চেয়েছিলাম সেটা আমি পেয়েছি, তুমি যেটা চেয়েছিলে সেটা তুমি পেয়েছো, তো এবার দর্শক যেটা চাই চলো তাদেরকে আমরা সেটা দিই, টাইটেল ভার্সেস টাইটেল ম্যাচের জন্য আমরা লড়ি। তো এটা শুনে রোমান রেইন্স কিছুক্ষণ চুপ থাকে, তারপরে রোমান রেইন্স বলে এটা অনেক ভালো একটা আইডিয়া, তবে প্রবলেম হচ্ছে এটা তোমার আইডিয়া, এটা আমার শো, এখানে আমি যা বলি তাই হয়, এখানে আমি অন্য কারো আইডিয়া শুনি না, আর আমি এমন কোনো মানুষের সাথে কাজ করি না যার কাছে পল হেইম্যানের মতো নিকৃষ্ট মানুষ থাকে। তো এটা শুনে পল হেইম্যান অনেক বেশি কষ্ট পায়। পল হেইম্যান রোমান রেইন্সের উদ্দেশ্যে বলে যে আমি তোমার জন্য এত কিছু করলাম আর তুমি আমাকে এমনটা বলছো, তুমি আমার ট্রাইবাল চিফ। তো পল হেইম্যানের মুখে ট্রাইবাল চিফ শুনে ব্রক লেসনার অনেক বেশি রেগে যায় এবং সে পল হেইম্যানকে শাট আপ বলে। এটা দেখে রোমান রেইন্সও রেগে যায় এবং ব্রক লেসনারকে বলে যে তুমি পলের সাথে এইভাবে কথা বলতে পারো না। এরপর হঠাৎ করে রোমান রেইন্স ব্রক লেসনারকে একটা সুপারম্যান পাঞ্চ দিয়ে রিং সাইড থেকে চলে যায়। তো এখন বিষয় কিন্তু সবই পাল্টে গেল, মানে পল হেইম্যানের মনে এখনও রোমান রেইন্সের জন্য জায়গা রয়েছে। পল হেইম্যান যে আসলে কার দলে কাজ করছে এটা কিন্তু বোঝা যাচ্ছে না। তো এই ঘটনার মাধ্যমে আজকের স্ম্যাকডাউনের ওপেনিং সেগমেন্ট শেষ করা হয়। তো সত্যি অনেক দারুণ একটা সেগমেন্ট ছিল রোমান রেইন্স এবং পল হেইম্যান আর ব্রক লেসনারের মধ্যে। আমরা এটা বুঝতে পারলাম যে তাদের মধ্যে টাইটেল ভার্সেস টাইটেল ম্যাচ হওয়ার সম্ভাবনা আছে। আমরা এটাও বুঝতে পারলাম যে পল হেইম্যান এখনও পুরোপুরি ব্রক লেসনারের দলে চলে যায়নি, সে কিন্তু এখনও রোমান রেইন্সের দিকে টার্ন করতে পারে। তো এই ছিল ভিডিও, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাই।